হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি নারকেলের সন্দেশ বা নারকেলের কলাকানদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা এবারে আমি কুড়িয়ে নিলাম নারকেলটা ভালো মতো করে কুড়িয়ে নিয়েছি একদম মিহি করে এভাবে নারকেলটা আপনারাও মিক্সিতে বেটেও করতে পারেন এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণে ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম এরপর ওই দুধের সাথে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব দুধটা এই সময় খুব হালকা গরম আছে এই হালকা গরম অবস্থাতে এই গুঁড়ো দুধটা খুব ভালো মতো করে নেলে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থেকে থাকে এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এই অবস্থায় লো রেখেছি লো আছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এখানে আমি একটা চামচের সাহায্যে চিনিটা দিয়ে দিচ্ছি যে চামচে করে সাধারণত আমরা বাড়িতে খাবার খেয়ে থাকি সেই চামচে করে এখানে আমি পাঁচ চামচ মতো চিনি দিয়ে দিলাম এরপর চিনিটা দেওয়ার পর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং দুধটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট লো আছে এটাকে ক্রমাগত নেড়ে একটু ঘন করে নেব এই দুধ চিনি ও গুঁড়ো দুধটা একসাথে মিশিয়ে ঘন হয়ে যাওয়ার জন্য এর টেক্সচারটা অনেকটা কলাখন্দের মতো হবে কারণ এটা অনেকটা খোয়ার মতো টেস্ট আসবে এরপর এটাকে সমস্ত কিছু ভালো করে নেড়ে ঝেড়ে একটু মিশিয়ে নিলাম এবং দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং সাইডে যে সরগুলো লেগে গেছে সেগুলো একটু ভালো করে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি যে নারকেলটা কুড়ি রেখেছিলাম সেই নারকেল কোরাটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত নারকেল কোরাটা দিয়ে দেব তারপর এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এবং এইভাবে যতক্ষণ না এটা খুব ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে লো আছে ক্রমাগত নাড়াতে হবে এই সময় নাড়া বন্ধ করা চলবে না ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একদম মাখা মাখা ঘন হয়ে আসছে এইভাবে ক্রমাগত নাড়তে থাকবেন দেখুন এখানে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু এখনও এর মধ্যে অনেকটাই জলজলে ভাব রয়েছে এই এটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঘন করে নেব যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই লো ফ্লেমে করবেন দেখুন এর জলটা এখন প্রায় শুকিয়ে এসেছে এভাবে আমি আবারও দু থেকে তিন মিনিট এটাকে একটু শুকিয়ে নেব এরপর এটা এখন একদম রেডি হয়ে গেছে এ সময় আমি গ্যাস অফ করে দিলাম এটা এখন হাতে নিলে সহজেই পাকানো যাবে এরপর এটাকে আমি একটা ট্রেতে নিয়ে নেব সেই জন্য এখানে আমি একটু ঘি নিয়ে নিলাম ট্রেতে এখানে খানিকটা ঘি দিয়ে চারিদিকে হাতে সাজিয়ে এটাকে মাখিয়ে দিলাম তারপর এটা আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এই মিষ্টিটা আপনারা চাইলে হাতের সাহায্যে গোল গোল করেও পাকিয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে সন্দেশ বা কলাকন্দের মতো করে তৈরি করেছি এবং এর টেস্টটা একদম কলাকন্দের মতোই লাগছিল যেন মনে হচ্ছে নারকেল দিয়ে এটা কলাকন্দ তৈরি করা হয়েছে এটা তো আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে আপনারাও এইভাবে এই রেসিপিটা তৈরি করবেন এবং বাড়ির সবাই ভীষণই পছন্দ করবে এরপর এটাকে এইভাবে ভালো মতো করে সেট করে দিলাম তারপর এটাকে এক ঘন্টার জন্য আমি নর্মালি এইভাবে রেখে দেবো এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এক ঘন্টা এমনিতেই রেখে দিলে এটা খুব ভালো মতো জমে যাবে এক ঘন্টা পর এটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে একটা ছুরির সাহায্যে আমি কলাকানদের মতো চৌকো চৌকো করে কেটে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এরপর এটাকে আমি চৌকো করে কেটে নিলাম তারপর একটা পাত্রে এটা আমি সার্ভ করে দেব এই মিষ্টিটা দুধ ও গুঁড়ো দুধ দিয়ে করার জন্য এর টেস্ট খুব অসাধারণ হয় এবং আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এইভাবে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিলাম এরপর এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে অনেকটাই কলাকন্দের মতো হয়েছে এবং খুব দানাদার হয়েছে এইভাবে আমি সমস্ত পিসগুলো একটা জায়গাতে নিয়ে নেব তারপর এটাকে আমি সার্ভ করে দেবো তো বন্ধুরা এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে মিষ্টি তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এগুলো কেমন তৈরি হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ